প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম অধ্যায়ে শ্বসন অর্থাৎ রেসপিরেশন। তোমরা জানো যে শ্বালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে খাবার তৈরি করে সেটি উদ্ভিদের কোষে সঞ্চিত অবস্থায় থাকে, অথবা আমরা যে খাবার গ্রহণ করি, আমরা মানুষ যখন খাবার গ্রহণ করি সেই খাবার কিন্তু জটিল খাদ্যদ্রব্য হিসেবে আমাদের কোষের ভেতরেই থাকে, কিন্তু এই খাবার থেকে দরকার শক্তি। সেই শক্তি উৎপাদনের প্রক্রিয়াই হচ্ছে শ্বসন অথবা রেসপিরেশন। তো আমরা এখন উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যেহেতু এটি প্রথম পত্র। উদ্ভিদের কোষে শ্বালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে জটিল খাদ্যদ্রব্য, সেটি যখন ভেঙে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি সেটি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। অর্থাৎ কোষের মধ্যে সঞ্চিত জটিল খাদ্যদ্রব্য ভেঙে এর থেকে সঞ্চিত যে স্থিতিশক্তি সেটি যখন রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন অথবা রেসপিরেশন। মনে করো, উদ্ভিদের কোষে যখন খাবার তৈরি হয়, সেই খাবারটি ধরো গ্লুকোজ, গ্লুকোজ হিসেবে সঞ্চিত আছে। এখন এই গ্লুকোজটা ভেঙে উদ্ভিদের জন্য শক্তি তৈরি হবে, এবং সেই শক্তিটা তৈরি হবে শ্বসন প্রক্রিয়ায়। তোমরা জানো গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এই গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সেখানে পানীয় থাকে, তারপরে বিভিন্ন বিভিন্ন এনজাইমের সহযোগিতায়, এখানে আরও বিভিন্ন রকম কোএনজাইম বা অন্যান্য মেটাল দ্রব্য থাকতে পারে, তো প্রক্রিয়ায় কী তৈরি হবে? শক্তি তৈরি হবে। শুধু শক্তি তৈরি হবে না, এর সাথে আরও কিছু জিনিস তৈরি হবে। যেমন তোমরা জানো শ্বালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় অক্সিজেন, কিন্তু শ্বসনে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, এবং সেখানে আবার পানিও তৈরি হবে, আর তৈরি হবে শক্তি। কী তৈরি হবে? শক্তি তৈরি হবে। আর শক্তিটা তৈরি হয় কী রূপে? এটিপি রূপে। এটিপি তোমরা জানো এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট যাকে বলা হয় বায়োলজিক্যাল কারেন্সি অর্থাৎ জৈব মুদ্রা। কারণ যে কোনো কিছু আমরা যখন কিনতে চাই তখন যেরকম অর্থের প্রয়োজন হয়, ঠিক সেই রকম উদ্ভিদের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এই অর্থটা হচ্ছে এটিপি। অর্থাৎ এটিপির মাধ্যমে সে শক্তি লাভ করে, অর্থাৎ শক্তি পাওয়ার জন্য তার অবশ্যই এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করতে হবে। তো এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার সমীকরণ। এটিপি শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় 36টি, অর্থাৎ 36 এটিপি তৈরি হয়। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, শ্বসন কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে স্বাবাত শ্বসন এবং আরেকটি হচ্ছে অবাত শ্বসন। স্বাবাত শ্বসন এবং অবাত শ্বসন, বাত বলতে এখানে বোঝায় বাতাস, আর স্বাবাত মানে বাতাস সহ, আর অবাত মানে হচ্ছে বাতাস বাদে। আর তোমরা জানো
বিজ্ঞানের ভাষায় বাতাস বলতে মূলত বোঝায় অক্সিজেন, অর্থাৎ সবাত শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় কিন্তু অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। আমরা এখানে শ্বসনের যে সমীকরণ দেখিয়েছি, দেখো এখানে অক্সিজেন আছে, কাজে এটা অবশ্যই একটি সবাত শ্বসনের সমীকরণ। এটি কিছু সমীকরণ সবাত শ্বসনের সমীকরণ, যেখানে অক্সিজেনের উপস্থিতিতে পানীয় থাকে, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে বিভিন্ন এনজাইমের সহযোগিতায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, আর তৈরি হয় শক্তি, যেটি হচ্ছে এটিপি। এটা হচ্ছে সবাত শ্বসন। কিন্তু অবাত শ্বসনে অক্সিজেন থাকে না, অবাত শ্বসনে অক্সিজেন থাকে না, সেখানে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়, অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙে তৈরি হয়, তোমরা জানো এটা হচ্ছে ইথানল। এটি কি? ইথানল। ইথানল তৈরি হয়, আর তৈরি হয় পানি থাকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে শক্তি তৈরি হয়, কিন্তু মনে রাখবে সবাত শ্বসনে যে পরিমাণ শক্তি তৈরি হয়, অবাত শ্বসনে কিন্তু তার চাইতে কম শক্তি তৈরি হয়, অর্থাৎ এখানে তৈরি হয় মাত্র 20 কিলোক্যালোরি শক্তি তৈরি হয়, অবাত শ্বসনে মাত্র 20 কিলোক্যালোরি শক্তি তৈরি হয়। অনেক সময় অবাত শ্বসনে ইথানল তৈরি না হয়ে সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ইথানল তৈরি না হয়ে সেখানে তৈরি হতে পারে ল্যাকটিক অ্যাসিড। ইথানল তৈরি না হয়ে সেখানে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আর ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয় তখন কিন্তু আর সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, অর্থাৎ ইথানল যখন তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে সেখানে আর কার্বন ডাইঅক্সাইড থাকবে না। তো এটা হচ্ছে অবাত শ্বসন। তো আমরা শুরু করবো সবাত শ্বসন দিয়ে। সবাত শ্বসনের মূলত তিনটি ধাপ আছে, আর যদি আরেকটি ভেঙে বলি তাহলে চারটি ধাপ। এখানে আরেকটি কথা মনে রেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুধুমাত্র সূর্যের আলোর উপস্থিতিতে হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি হয় শুধুমাত্র সূর্যের আলোর উপস্থিতিতে, অর্থাৎ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হয় শুধুমাত্র দিনের বেলায়। কিন্তু শ্বসন হচ্ছে একটি সার্বক্ষণিক প্রক্রিয়া, অর্থাৎ দিন রাত 24 ঘন্টায় উদ্ভিদের কোষের অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়া চলতে থাকে, যেহেতু শ্বসনের জন্য সূর্যালোকের প্রয়োজন হচ্ছে না, কাজেই শ্বসন হচ্ছে 24 ঘন্টা দিন রাত চলতে থাকে। এখন আসো, সবাত শ্বসনের কি কি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই নম্বর ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি, তিন নম্বর ধাপ হচ্ছে ক্রেবস চক্র, আর সবশেষে হচ্ছে ইটিএস। ইটিএস মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ এই চারটি ধাপে সবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভাঙ্গন, অর্থাৎ যে প্রক্রিয়ায় গ্লুকোজ কোষের অভ্যন্তর কোষের যে অন্তঃস্থ যে গ্লুকোজ সেটি ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় কোষের অভ্যন্তরের গ্লুকোজ ভেঙে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু
পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে দুই অণু তিন কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিড হচ্ছে তিন কার্বন বিশিষ্ট, এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইএমপি ইএমপি পাথওয়ে, ইএমপি পাথওয়ে। ইএমপি হচ্ছে তিনজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর, সেই তিনজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর দিয়ে এই নামকরণ করা হয়েছে, কারণ এই তিনজন বিজ্ঞানী এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন। এমডেন মেয়ারহফ পারনেস, এই তিনজন বিজ্ঞানী মিলে এই প্রক্রিয়া তৈরি করেছেন। এজন্য অনেক সময় গ্লাইকোলাইসিসকে বলা হয় শ্বসনের ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিসের আরেকটি নাম হচ্ছে শ্বসনের অভিন্ন পর্যায়, অভিন্ন পর্যায় অথবা সাধারণ গতিপথ, কারণ সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুই ধরনের শ্বসনেরই প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। অর্থাৎ সবাত শ্বসনে যেরকম গ্লাইকোলাইসিস আছে, অবাত শ্বসনেও গ্লাইকোলাইসিস আছে, যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না, কারণ এই কারণে অবাত শ্বসনের ক্ষেত্রেও গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি হচ্ছে প্রথম পর্যায়। দুই নম্বর পর্যায় হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হয়। পরবর্তীতে এই অ্যাসিটাইল কোয়ে এটি ক্রেবস চক্রে প্রবেশ করে, ক্রেবস চক্র, ক্রেবস হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তিনি এই চক্রটি আবিষ্কার করেছেন। ক্রেবস চক্রের আরো নাম আছে, যেমন টিসিএ সাইকেল, টিসিএ সাইকেল, টিসিএ মানে হচ্ছে ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড সাইকেল। ট্রাই মানে তোমরা জানো তিন, অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট যে অ্যাসিড এই ধাপে তৈরি হয়, সেটা হচ্ছে এই ধাপের সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ পদার্থ, সে কারণে ক্রেবস চক্রের আরেকটি নাম হচ্ছে টিসিএ সাইকেল। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল, কারণ সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রে তৈরি হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এই নামকরণ। অর্থাৎ ক্রেবস চক্রের আরেক নাম হচ্ছে টিসিএ সাইকেল এবং আরেকটি নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। আর সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লির ভিতরে সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, সেই চেইনের মাধ্যমে ইলেকট্রনের ইলেকট্রন স্থানান্তরিত হয় অক্সিজেনে এবং তখন সেখানে শক্তি তৈরি হয়, অর্থাৎ এটিপি তৈরি হয়, এটা ঘটে কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তো এই চারটি পর্যায় হচ্ছে সবাত শ্বসনের চারটি ধাপ। তো পরবর্তী ক্লাসে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব, আজকে সংক্ষিপ্ত আকারে বললাম। আমরা পরের ক্লাসে গ্লাইকোলাইসিস দিয়ে